আরে বাবা কানেও কে কেউ শুনতে পায় না ঘুমিয়ে পড়লো নাকি সব এবারে এলো বোধহয় ও ছোট বউ মেজ বউ যাচ্ছি মা বলে এই যাই বাবা এমন ভাবে করা যাচ্ছে যে দরজা ফেলে ফেলবে কোথায় ছিলে কি করছিলে কি আ এই তো মা দেখছি হ্যাঁ দেখে একবার আমাকে উদ্ধার করো ছেলে আমার সাতদিন জামাই ষষ্ঠী করে ফিরলেন ফেরার কি দরকার ছিল বড় লোক শ্বশুরের কাছে আর কটা দিন কাটিয়ে এলেই তো হতো দরজা খুলতে আসতে কি কারোর ইচ্ছে করে না নাকি তার একই ব্যাপার খাটার ওদের বাইরে লোকজন দাঁড়িয়ে আছে এ কথা কারোর খেয়ালই থাকে না যত সত্যি বাপ এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় বাড়িতে কি সকলে ঘুমোচ্ছে নাকি হ্যাঁ বলছিলুম বড়দা পরশু তো আমাদের ছাদ পেটানো শুরু হচ্ছে চলো একবার দেখে আসবে হ্যাঁ সে গেলেই হয় আমার তো আবার ওই একবার আপিসে ঢুকে গেলে তার আরে তা তুই থাকবি তো হ্যাঁ আমি তো থাকবই এবার তুইও চল দেখে আসিস আসিস বললেই তো আমার যখন তখন আসা চলে না মেজদা আমার তো আর সুখের ব্যবসা নয় তাছাড়া ছাদ পেটানোর জন্য আদালত ছুটিও দেন জামাই ষষ্ঠীর জন্য দেয় আবে দেয় রে হতবাগা কেন তুই শ্বশুর বাড়ি যাসনি হ্যাঁ তবে ভেগ বদলে যায়নি শোনা এমন মার মারবো না রাত দিন শুধু আমার দিকে তাকিয়ে বসে আছো না পোতার এই একদম উঠবি না বলে দিচ্ছি কথায় কথা তো উঠে যাবে ফিরে এত রাত বস এখানে ভাত ফেলে উঠে যাচ্ছিস চা ফেলে উঠে যাচ্ছিস মুড়ি ফেলে উঠে যাচ্ছিস বিরাট কেউ কেটা হয়ে গেছে একটু আগে নিজে তুই কি উত্তরটা করলি ও যখন জিজ্ঞেস করলো হ্যাঁ বা না সেরে দিলেই হতো অতগুলো কথা দাদাকে শোনানোর দরকারটা কি ছিল তোর আর তুমি ভুল করছো বড়দা সকলকে বলার অধিকার ওর আছে কিন্তু ওকে কেউ কিছু বললে তাহলে তো গায়ে জ্বালা ধরবেই তাই না রে হ্যাঁ ঠিক আছে চুপ কর তো সব ও বসো মা কি হলো রে ও ওদের কথা বাদ দাও ওদের রাত দিন লেগেই রয়েছে ওই তো করছে মা কেউ বলছিল পরশু তো ছাদ পেটানোর কাজ শুরু হচ্ছে তা তোমরা সব বাড়ির সবাই মিলে একবার দেখতে গেলে পারতে বেশ নিজেদের বাড়ি মনে হবে তুই থামলে গেলি শুভ অমনি বলে দিলি বাড়ি দেখতে গেলেই হয় তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে এখন বাড়ির ওই মেয়ে বউরা যাবে বাড়ি দেখতে অত আধেক ব্যাপার না বাড়িতে ঢোকাস নি বুঝলি বড়দা তোমার মধ্যেও বুঝি মেজ বউয়ের মতো একেলে হাওয়া সেঁধ হচ্ছে একেলের হাওয়া কেবল বর্দার মধ্যে নয় তোমার মধ্যেও শীত হচ্ছে দেখো দেখি শেষদা কেমন প্যান্টুল পরে সাহেব সাজলো কিন্তু চিবচ্ছে সেই মুড়ি
বোঝে ভাই ঠিক আছে মা তুমি ওকে চুপ করতে বলো কিন্তু নইলে খুনোখুনি হয়ে যাবে তুই থামবে কি নি এদিকে বাড়ি ঠিকঠাক কিছুই হচ্ছে না আর বাড়ির দামরা দামরা ছেলেগুলো ছোট্ট খোকাটির মতো ঝগড়া করছে বলি হারি যায় অফিসে থাকলে ল লক্ষ হিসেব করো বাড়িতে সেই চুন সুরকি হিসেব করো জীবনটা করে বরবাদ হয়ে গেল পরশু দিন নাকি আমাদের ছাদ পেটাই হবে সবই তো জানো নাকি অনেক বড় হবে হ্যাঁ একেবারে গড়ের মাঠের মতো গড়ের মাঠ সে আবার কি আর কি না বলে দিলে বুঝবো কি করে গড়ের মাটি বা কি আর বাড়ির ছাদখানাই বা কেমন ও ছাদখানা কেমন এখন বোঝাতে গেলে গড়ের মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যেতে হবে তা কেন নতুন বাড়ির ছাদখানা দেখালেই তো আর গড়ের মাঠে নিয়ে যেতে হয় না তোমাকে কি কোনো অন্য চিন্তায় পায় না এই এতদিন ছিল বারান্দায় এখন হলো ছাদ কিরকম আমি কি বলি আমি শুধু জানতে চেয়েছি নতুন বাড়ির ছাদখানা কেমন বলছি তো ছাদখানা বেশ অনেকখানি বড় ভালো ছাদ হয়েছে অন্য কোনো চিন্তা কি তোমার মাথার মধ্যে ঢোকে না খালি সবসময় বারান্দার ছাদ নিয়ে পড়ে থাকবে কই একবার তো জিজ্ঞেস করলে না যে রান্নাঘরখানা কিরকম করেছো সে আবার কেমন আমি বেশটা বাড়ির সবচেয়ে ঘুরছি কোনখানাতেই সেখানা তোমরা বানাবো ও তাহলে কাজ করি ওই উঠোন খানাতেই বানিয়ে দিই রান্নাঘর খানা তা তো বলবো না যেটুকু বলেছি সেটুকু করলেই মেজব তোমার কেনা হয়ে থাক একলা চলে এলি রাজু কোথায় তারা রাজুকে পাঠাবে না এখন পাঠাবে না মানে মানে রাজুর বাচ্চা কাচ্চা সেখানেই হবে তারা এখানে পাঠাবে না পরিষ্কার করে বল না কেন পাঠাবে না কিরে চুপ করে আছিস কেন কিছু জিজ্ঞাসা করছি বল না আমি জানি না তারা তো পরিষ্কার করে কিছু বললেই না তবে আড়ে ঠাড়ে শোনালো যে তাদের ছেলে বউ যেন তারা এলাই বন্দোবস্ত করেছে বাড়তি দুধ ঘি মাছ এসব ছাড়া দুজন লোক তার জন্যে সেসব তো আমরা বন্দোবস্ত করতে পারবো না তাই তারা পাঠাবেও না ছেলের কথা শোনো কি আজে বাজে কথা কইছিস হ্যাঁ আমার মেয়ের জন্য আমি আমি যাতা বকছি তাদের একমাত্র ছেলের বউ বড়লোক বাড়ির একমাত্র ছেলের বউ
এখানে পাঠাবে কেন? তোকে পাঠানোই আমার ভুল হয়েছে, শুভকে পাঠালেই হতো। কি বলতে কি বলেছিস? রাজুকে ওই জন্য পাঠাইনি। দেখো দেখি কি বলতে কি বলেছে, ওরা রেগে গেছে। বারে সব দোষ হয়ে গেল আমার। আমার কথা খবর কি ছিল? আমার তো শুধু রাজুকে নিতে যাবার কথা ছিল, আমি গেছি তারা পাঠায়নি, এখন আমি কি করব? এক ঘন্টা বাইরের ঘরে বসিয়ে রেখে সুরেশের পিছিয়ে এসে এই এত কথা ঘুরিয়ে ফিরিয়ে এনিয়ে বিনিয়ে শুনিয়ে দিল। বলো আমি কি বলবো? আমি কি তাদের সঙ্গে ঝগড়া করব নাকি জোর করে রাজুকে নিয়ে আসবো? হ্যাঁ রে, রাজুর সঙ্গে তো দেখা হয়নি। সে জানে যে তুই তাকে নিতে গেছিস? হ্যাঁ একবার হয়েছিল। সে কিছু বললো না? কি রে কিছু বললো না? ঠাকুর যে কি বলবে, ওনারা ঠিক করেছেন। মা, ওনারা বলেছেন যে বাড়ি বদলের আগে দু একদিনের জন্য রাজুকে পাঠাবে একবার। ওমা বলছি, এ তো মন্দ অবস্থা কিছু হলো না, এ তো ভালো হয়েছে, রাজু তো সেখানে ভালোই থাকবে। মায়ের কাছ থেকেও বেশি ভালো থাকবে। আহা মা, তুমি অমন করে কেন বলছো? ওই যে কেউ শুনলে না, তারা সব রাজুর জন্য এলাহি ব্যবস্থা করেছে গো, আলাদা লোক রাখবে, রাজু খুব ভালো থাকবে গো। তার গরিব দাদারা কি আর বোনের জন্য এত কিছু করতে পারতো? তা ঠিক, কত বড় মানুষ তারা, কত তাকে আদর যত্ন করবে, তার মা কি আর অত আদর যত্ন করতে পারবে? মা, বড় লোকের বাড়িতে মেয়ে বিয়ে দিলে মেয়ে বড় হয়ে যায়, তাই না শুভ? তাহলে প্রথম সন্তান মায়ের কাছে আসবে না? একদিন এতজনের ছেলে বিয়োলাম, অথচ দেখ নিজের মেয়ের বেলায় কপাল বলিস, বুঝলি শুভ, কপাল কপাল, আমার কপাল তো। ওমা তুমি এভাবে কেন বলছো? পেকাকে তো তারা বলেছে বাড়ি বদলের আগে তারা রাজুকে পাঠাবে তো। পাঠাক, তাদের মন যা চায় তাই করুক, মেয়েটা এখন তাদের। হ্যাঁ রে শুভ, বাড়ির কাজ কেমন চলছে রে? আজ গেছিলি দর্জি পাড়ায়? ভালোই ভালোই এগোচ্ছ, দেখতে দেখতে তো অনেকটা হয়ে গেছে। আরে টাকা পয়সা তো জলের মতো যাচ্ছে। হে মা, অনেকটাই সামলে নেওয়া যাচ্ছে, এখন অব্দি অসুবিধে কিছু হয়নি, তবে শেষের ধাক্কায় গিয়ে বলা তো যায় না কোথাকার খরচা কোথায় গিয়ে পৌঁছয় আর কি, বুঝে শুনে সব খরচ খরচা করতে হবে, তবে দেবোটা কিন্তু দাঁড়িয়ে থেকে অনেকটাই দেখছি। তা তো দেখতেই হবে, বাড়ি তো তাদেরও, তুই একাই বা করতে যাবি কেন? আর খরচ খরচা তুই একাই বা করবি কেন? আরে বেবো বেবা কিছু দিয়েছে? ওই বেবোটা দিচ্ছে খানিক খানিক, তবে সবই তো বুঝি নিজ বই ঠেলায়। নিজের থেকে দেবার বুদ্ধি তো হলো না, আর জম্মে হবেও না। আর বেবা, তুমি অত চিন্তা করো না মা,
তো কাজ যখন শুরু হয়েছে তখন তোমার আশীর্বাদে ভালোই ভালোই শেষ হবে। ওমা শুয়ে পড়। শোনো, রাজুর জন্য অত চিন্তা করো না তুমি। দেখো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। আমি যাই। খানি ঘি দুধের ব্যবস্থা করে মায়ের থেকে বেশি যত্ন করবে। মা বড় কান্নাকাটি করছিলেন। করবেই বড় বউ, ছোট মেয়ে, এমনটা তো ভাবেনি। না না, শুয়ে পড়। কিরে চোখ চেয়ে আছিস কেন তুই? ঘুমোস নি? ঘুম ঘুম বলে বড় বউ, আমার কেমন জানি মনে হচ্ছে আজ শ্বশুর বাড়ি আমাদের চেয়ে এখানে বেমানান রকমের বড়ই হয়ে গেছে। অমন করে বলছো কেন? ছোট ঠাকুরজিকে তো তারা মাতাই করে রেখেছে। হ্যাঁ তা রেখেছে, আমার বড় ভয় করে জানো। রাজু তো কখনো এসব দেখেনি, কি জানি কেমনটা মানিয়ে নিচ্ছে ওখানে। তুমি ও কথা ভেবো না, ছোট ঠাকুরজি আমাদের ঘরের মেয়ে, সে সব মানিয়ে নিতে পারবে। এই এই একখানা কথা তুমি একবারে খাঁটি বলেছো বড়। সত্যি তো সব কেমন মানিয়ে নিতে পারে তারা। আমাদের সেজবুর কথাই ধর, কত বড় ঘরের মেয়ে, কত বড় বাপের মেয়ে, কত আদরে মানুষ হয়েছে। বের আগে অব্দি উনুনের ধারে কাছে যায়নি, কিন্তু এখন দেখ কি সুন্দর পাকা গিন্নিটি হয়ে সব কাজ সামলাচ্ছে। আমাদের টিভিটাকে দেখো, এই যে আমার গলা জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, এটা তো একদিন বে হবে, চলে যাবে শ্বশুর বাড়ি। আমি যাব না। ও কি রে, তুই ঘুমোস নি? আমি যাব না। কোথায় যাবি না? শ্বশুর বাড়ি। কি রে, শ্বশুর বাড়ি যাবি না? না। তাহলে চিরটা কাল কি বাপ মায়ের কাছে পড়ে থাকবি? পাগলি মা আমার। ঘুম ঘুম মা, ঘুমি। বুঝলে বড় বউ, নতুন বাড়িখানায় দুখানা আলাদা ঘর কিন্তু দরকার। সত্যি তো জামাইরা আসে তাদের তো অসুবিধেই হয়। এই ধরো আজ চার চারটে জামাই, আজবাদ কাল মল্লিকাটারও বিয়ে হবে। এ সংসারে তো নতুন নতুন লোক আসবে, সংসার তো বাড়বে, কি বল? কি গো বড় বউ, কিছু বলছো না যে? মুখখানা তো বলবো বলবো হয়ে আছে, কি গো? কোনো খবর টবর আছে নাকি? আমাদের ঘরেও আর একজন আসবে। কবে গো?